বেগম সাহেবের দুটো বাচ্চা, একটাকে চুরি করেছি। চলো চলো চলো। না, আমার ভয় করছে। চুপ করো, চলো চলো পালাই। আমি জানতাম তোমরা আইবা। আমি গ্রামে গুড্ডি দাও। গুড্ডি যখন গ্যারাতে যায় তখন তার এই গুড্ডি এখন আমার। গুড্ডি দিবা নাকি গাছ উঠো? না না না, তোরা গাছ উঠবি না, কিন্তু তাহলে নামো। তোরা সর, আমি নাম দাও। আচ্ছা ওই সর 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 সে কথা না। ভাই তুমি যাও, কই গুড্ডি দিয়ে যাও, তাহলে কই যাচ্ছি। ও জলিল, হ্যাঁ আমাকে আগে কিছু দেখছ? না দেখি নাই। সালাম ভাই, আমি কতদিনই দামরা পড়ে খুঁজবা? হয় ওর একটা বিধি ব্যবস্থা করো, আর না হয় ঘরে তালা দিয়ে রাখো। চলো রহিম ভাই, না বলছিলাম যে ওই কে আরে সারা বিশ্বের অবস্থান হয়ে গেছে, হাগামোটার জায়গাটা পছন্দ নাই। আরে অন্ন নাই, বস্ত্র নাই, মাথা খুঁজবার ঠাঁই নাই, তাই বলে প্রয়োজনীয় কাজটা করে একটা জায়গা পাওয়া যাবে না, এটা একটা কথা হইলো? হ্যাঁ, এই দেশেই আর থাকবো না। এটা যাও খারা খারা। আরে রজব না, রজব না, গজব গজব। বলো কি হয়েছে? এবার আমার ছেলে আলেক রে দেখছস? আলেক দেখছি তো। কোথায়? ক্লিন্টন সাহেবের সঙ্গে আলাপ করতেছে। ভালো, খুব ভালো। এই আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান সে করবে। আমি বলে এসেছি, ক্লিন্টন সাহেব দুপুরে ভাত না খাওয়ায় তার সার হয় না। হায় হায় রে, দেরি হয়ে গেছি। সাদ্দাম হোসেন আবার আমার জন্য হেলিকপ্টার নিয়ে খাল পারে বসে আছে, তার নিয়ে একটু হাওয়া খেতে যেতে হবে। আমি আসি গিয়া। পাগল কোনারকার, হারাম দাদার মাথাটা জীবন নেও ভালো হইব না। দেখ কেউ পারে নাই, আমি গুড়িটা ধরছি তোর জন্য নিয়ে আসি। বন্ধ করছো, এবার গুড়িটা আমার বেনির লাগে বাইন দাদা, আমি পুরা গ্রামটা এক দৌড়ে সকুর দিয়ে আসি। আচ্ছা শুনো, আচ্ছা তুমি কি সারা জীবন এইরকম পোলা পাইন থাকবা? জ্ঞান বুদ্ধি হইব না তোমার কোনোদিন? আমি আবার কি করলাম? সবাই মিল্লা সে সকাল থেকে তোমার খুঁজতেছে, আর তুমি ঘুরতে পেছনে দৌড়াইতেছ। যাও এখনই বাড়ি যাও। কেন বললাম? একশো বার দিব। যাও বাড়ি যাও। যাইতাছি তো। ভালো করছোস, ওরে ধমক দেওয়া উচিত। আমি বলে তো উষ্টা দিতাম। পাগল কোন হামকার? আজ আজ কথা কয় না, ওরে তো পাগল কর। তুমি কি পাগল মাইনছে কয়? আচ্ছা লাভলি, চোখের সামনে দেখতে দেখতে তুই লাউয়ের ডগার মতো লক লক করে বড় হয়ে গেলি, তোর বিয়া কবে হবে? পোলাও খামু, কোরমা খামু, তোকে বাসর করে দেখুম, কত আনন্দ হবে। এত যদি আনন্দ লাগে নিজে বিয়ে করো না। গুলি 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 গুলি, আরে আমার লক্ষ্য করে গুলি করতেছে, মেশিন গানের গুলি। ওই কারা তুই? আমার লক্ষ্য করে গুলি করাস, খারা দেখা দেখি মজা। তুই বিয়ে করতাস? ওই ভাত খাইতে সরম লাগে না তোর? আর কত জ্বালা নেই আমারে, গ্রামের লোক তোরে নিয়ে হাসাহাসি করে,
যা ইচ্ছে তাই কয়, মানুষ হবি রে তুই। মা বাবা কয় কি, আমি তো মানুষই, আবার কেমনে মানুষ হব? কেমনে মানুষ হবি খড়া? তোরে তোরে আজ এত বয়স হয়েছে এখনো পর্যন্ত ভালো মন্দ বোঝে না, আবার মুখে মুখে কথা কয়। ওই তোর কোমরের সমান পোড়া পানে তোরে কয় দোস্ত, শরম লাগলে তো বাইর বাইর এক্ষুনি বাইর যাইতেছি খাইয়া লই। কপাল আমার, এই পুনরে নিয়ে জানি কি করুম। আল্লাহ তুমি জানো, তুমি জানো আল্লাহ। কইলা না কিনছে? আমার মনটা খুব খারাপ। মন খারাপ কে? বাবাই বকে, মায় বকে, মসজিদের ইমাম সাহেব বকে, স্কুলে সারে বকে, তুইও বকস, মন খারাপ হইব না? বকা কার মতো কাম করো কে? আহা আমি দোষটা কি করলাম সেটা একটু বুঝি না। তুমি কোনো দোষ করো না, কিন্তু এমন কিছু কাম তুমি করো যেটা তোমার করা উচিত না। মর গালা, আমি আবার কি করলাম? তুমি বড় হইছো? হইছি। তোমার খিদে লাগলে ভাত খাও না? খাই। কেমনে খাও? মায় খাওয়াই দেয়। আচ্ছা ঘুম ধরলে কেমনে ঘুমাও? মায়ের কাছে গেছি, মায় ঘুম পাড়াই দেয়। তাহলে তুমি বড় তাহলে কেমনে? তোমার ভাই গেলি তো আনার, তোমার মধ্যে পার্থক্যটা রইল কি? আসলে তো এটা তো একটা চিন্তার বিষয়। আচ্ছা রাবলি তুই এত কিছু বুঝো কেমনে? তুমি বসে বসে চিন্তা করো, আমি চললাম। রাবলি চল। আলিক কই গেছিলি? গাতে ঠিক মতো ডুবাইছস? হ্যাঁ। তো আরাম লাগতেছে না? মানে ডুবাইলে আরাম লাগে কিন্তু পুরাপুরি ঠিক হয় না। কিসের কথা কও? তোর মাথাটা কেমনে ঠিক করন যায় এই রে ভাবতাছি। আমার মাথা ঠিকই আছে, তুমি যে নিজে পাগল এটা বুঝো। সব পাগল এই কথা কয়, তুই নতুন না? আমার পাগল কমনে বললাম? আমার কোন টাকা পড়ছে তোর পাগল কমু? তোর বাবাই তো কয়। কি বাবা আমার পাগল কয়? দূর এর কথা বাদ দে, হে নিজেই তো পাগল। কি কইলা? আমার বাবা পাগল? ওইব না, পাগলের ঘরে তো পাগলই হয়। তোর দাদা রাস পাগল আছিল। রজব ভাই সত্য হইতেছ? সত্য না তো কি মিশা কমু। শোন তোর সদ্য কুষ্টি যে পাগল আছিল সেটা জানোস? আমি যাই। ওই কইলা আতে যা যা, ভালো করে ডুবাই, আরাম পাবি পাগল কুষ্টি। ছেলেটা দেখতে দেখতে বড় হইল কিন্তু জ্ঞান বুদ্ধি হইল না। কি অন্যায় যে করছি মল্লার কাছে! কাইন্দ না তো মা, কপালে যা আছে তাই হয়েছে। আমি কই কি, আলিকে একটু বিয়া করাই দাও, দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। তোর যেমন কথা, যে ছেলে নিজেই চলতে পারে না সে বিয়ে করে সংসার চালাইব। বাবা ঘরে বউ আসলে বউই দেখবো ওরে ঠিক করে ফেলাইছি, আর যারে বউ করে আনো ও ঠিকই পারবো। কার কথা কর, লাভলির কথা কইতাছি, আলি করে খুব পছন্দ করে। মায়া দাবাস নাই, মামার সংসারে মানুষ, সংসারে সব কাম নিজ হাতে করে, কিন্তু সব সময় মুখে আসি লাইগেই আছে। মমতা কিন্তু কথাটা খারাপ কয় নাই, আপনি লাভলির মামার লগে আলাপ করে দেখবেন। দেশে চিন্তা ভাবনা কই রে। নিজের বিয়ের খবর নাই অন্যের বিয়ে ভালো কি? এই বলো তোমরা, এই চলো।
কি? আমি হিজরা। তুমি জানো না আমি বিয়া করছি কি না? জানি, বিয়া করস নাই, এমনি আলাপ করলাম। তুই লাভলি রে বিয়া করা ভালা, তোর আর লাভলি বিয়া হইব, বাসর ঘর হইব, আমি দেখুম বড় আনন্দ হবে। হ্যালো, হ্যাঁ রতমালি বলতেছি। কে? মিনিস্টার সাহেব, আমি তো আজকে আসতে পারবো না, এদিকে পরিবহন ধর্মঘট চলতেছে। কি বললে? হেলিকপ্টার পাঠাবেন? পাঠান পাঠান, ওই খালপাড়ির নামটা বলবেন। জি রাখি, আসসালাম আলাইকুম। কি জন্য আলোচনা হইতেছিল? ও, তোর বিয়া, তোর বোনের বিয়াও দেখছিলাম, ওরে বড় সুখ পাইছিলাম তোর বোনের আবার বিয়াতে। মাঝে মাঝে কথা বলে না তোর অজব ভাই? মাঝে মাঝে কথা না, এইটাই দুনিয়ার একমাত্র আসল কথা। দেরি করিস না, লাভলি রে বিয়া করে ফেলা, আমি যাই। কি আলাপ করলো ওই পাগলটার সাথে? ওর লাগে আবার কি আলাপ করুন, কইলো সব উল্টা পাল্টা কথা। কি কইলো? কইলো আলেক তুই লাভ বিয়া করে ফেলা। এইটা বুঝি উল্টা পাল্টা কথা? ও, তোর মন নয় কথা? কেন, আমার তোমার পছন্দ হয় না? হ্যাঁ বসো। হারাম জাদা আলম
নিশ্চিন্ত মনে যা, তোর কাজ হয়ে গেছে, যা। বাবা আপনার নামটা দয়াল, তোমার লীলা বোঝা যায়। স্যালকম স্যার, তুমি এখানে? জি স্যার। মাল কোথায়? গোডাউনে স্যার। সে কি, আমি যে শুনলাম যে রুটে মাল আসার কথা সে রুট পুলিশ কর্ন করে সার্চ করছে। তাই করছিল, কিন্তু আশ্চর্য স্যার, আমাদের গাড়ির সামনে যখন আর মাত্র দুটো গাড়ি বাকি আছে তখন পুলিশ হঠাৎ করে সার্চ বন্ধ করে দিল। ব্যাপারটা একদম কপাল স্যার, আপনার কপাল। থ্যাংকস গড, 3 কোটি টাকার মাল। ঠিক আছে, তুমি যাও। আসে স্যার, স্যালকম। দয়াল বাবা, খাইছি। ধরা পড়ে গেলাম নাকি বাবা? বাবা, বাবা,
কাজ হয়েছে বাবা, আর কাজ হয়েছে, সব তার ইচ্ছা। আমি তো উসিলা মাত্র, বল আর কি চাস বাবা? আমি আপনাকে নিতে এসেছি। কোথায়? আমার বাড়িতে বাবা। তাতে তো লাভ, সকাল বিকাল আপনার দর্শন পাবো, আপদে বিপদে আপনার দোয়া পাবো, আপনার কাছে থাকতে পারবো, আপনার সেবা করার সুযোগ পাবো। শোন, যারা একবার ঘরের বাহির হয় সমস্ত দুনিয়াটাই তাদের জন্য ঘর, সমস্ত মানুষই তাদের আপনজন। আমি তোর বাড়িতে যাব না। বাবা আপনি অবোধ করবেন না, আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব, আপনি যা চাইবেন আমি তাই দেব, টাকা পয়সা। তুই আমার লোক দেখাস, তোর এত বড় সাহস? দে আমার টাকা ফেরত দে, তারপর দূর হয়ে যাবো তোর সামনে থেকে, আমার টাকা দে। বাবা না না, তা কি করে হয়? হ্যাঁ, যাইতেই হবে, উপায় নাই। বাবা তুই খুব ভাগ্যবান, উপর থেকে হুকুম আসছে। বাবা চল। উঠুন বাবা উঠুন। রজুবে না রজুবে, বাবা ওই যে পাঞ্জাবি বড় লোকটা কেরা? আল্লাহর পাগল, দয়ালোর নাম, আলাদা বন্ধ রজবালিওর নাম, আমাকে গ্রাম দিয়ে মায়ের খেয়ে পড়া আছে। তোমাদের বাড়ি কোন গ্রামে? রোহনপুর। দয়াল, সব তোমার লীলা। কবরস্থানে কুত্তা। আসেন বাবা, আস আস। মনোয়ারা শিবলি। বাবা এ হচ্ছে আমার স্ত্রী মনোয়ারা, আর এ আমার একমাত্র ছেলে শিবলি। শান্তি। অনেক দয়াল বাবা, বিরাট কাবেল মানুষ, মাঝারে মাঝারে থাকেন, জোর করে ধরে নিয়ে এলাম, সহজে কি আসতে চান? হাতে পায়ে ধরে নিয়ে এলাম। এখন থেকে আমাদের এখানেই থাকবেন, ওনার সব কথা পরে তোমাদের খুলে বলবো। চলুন বাবা ভেতরে চলুন, ভেতরে চলুন বাবা। খাড়া উত্তর কোন দিকে? উত্তর, উত্তর এদিকে বাবা। ওই দিকে একটা কবরস্থান আছে। আছে বাবা। ইস, কবরস্থানে তো সি 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 কবরস্থানে কুকুর কই না তো? আমি অন্তত খুঁজাম, আর তুই কাজ নাই, যা ভালো করে দেখায় যা। বাবা বাবা ওখানে সত্যি একটা কুকুর আছে। দাঁড়িয়ে দিয়েছিস? না, উনি তো শুধু দেখতে বললেন, তাড়াতে তো বলেন না। এই জন্য নেই, যা যা। বাবা কোনো অমঙ্গল না, এক কাজ কর, আগামীকাল কিছু দান খরাতের ব্যবস্থা কর। জি বাবা চলো। যান যান এদিকে যান।
আমি কাপড় নিতে আসিনি, তবে আমি একটু ওনার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? জি বাবা। আসো। আমাকে চিনতে পেরেছে জুবের? আপনি? আমি ইলিয়াস। ও ও ইলিয়াস, মাই গড, এতদিন তুমি কোথায় ছিলে? শাওলিনে, ওখানে মার্শাল আর্ট শিখেছি। তাই এখন কোথায় থাকো? টাইগার হিলে, ওখানে একটা মার্শাল আর্ট স্কুল খুলেছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে কতগুলো নারাজ ছেলেপেলে যেন কি করে, ওগুলো তোমার? আমার ছাত্র। এসো না একদিন, সবার সাথে পরিচয় করিয়ে দেবো। অবশ্যই আসবো, তোমাকেও পরিচয় করিয়ে দিচ্ছি। মনোয়ারা, ওয়ালাইকুম সালাম। শিবলে, শিবলে, এ হচ্ছে আমার ছেলে শিবলি, ইনি হচ্ছেন তোমার ইলিয়াস চাচা, আমার ছোটবেলার বন্ধু। ওয়ালাইকুম সালাম। মনোয়ারা, এ হচ্ছে। আমাকে আর বলতে হবে না, আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। আসুন ভেতরে আসুন। আজ নয় ভাবি, আরেকদিন। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে করে তোমার বাড়িতে ঢুকে পড়লাম। খুব ভালো করেছ। ও হ্যাঁ, আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেই। ইনি হচ্ছেন দয়াল বাবা। বাবা, বাবা, এ হচ্ছে। সব শুনছি। শান্তি, শান্তি। আজ তাহলে আসি জুবের। ইয়ে, আচ্ছা, কিছু বলবি? জি বাবা। বল বাবা, আপনি আসার পর থেকে আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে, তাছাড়া আপনার কথা মতো বিভিন্ন কাজ করাতে সমাজেও খুব সুনাম বেড়েছে। আমাকে লোকে এখন শুধু শিল্পপতি বলে না, সাথে সমাজসেবকও বলে। ভালো, খুব ভালো। আর কিছু বলবি? জি বাবা, আপনার জন্য জিনিসটা এনেছি। এটা কি? একটা তসবি বাবা, 25 ভরি স্বর্ণ দিয়ে 101টা দানা তৈরি করা হয়েছে, আমি অর্ডার দিয়ে তৈরি করেছি। আপনি মেহরবানি করে এটা নিন বাবা। পুরুষ মানুষের স্বর্ণ ব্যবহার করা নিষেধ, তবে আল্লাহর নাম ডাকতে স্বর্ণ ওজা গাছের গোটা ওটা। তুই শখ করে যখন আমার জন্য জিনিসটা বানাইছস, আমি খুশি মনে গ্রহণ করলাম। তুই কিছু বলবি? বাবা, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। নিশ্চয়ই করব। ছেলের বিয়া দিবি না? দেব বাবা, লেখাপড়া শেষ করলেই দেব। কি হয়েছে বাবা? কি হয়েছে? কিছু না, মাজারে একটা কুত্তা উঠতেছিল, খেদাই দিলাম। যা। Oh!
তুমি এখানে এসো। কেমন আছো জুবের? ভালো। তোমার এক ক্লাব দেখতে এলাম। এই যে দেখছি বিশাল ব্যাপার। বিশাল কিনা জানি না, কিন্তু এরাই আমার স্বপ্ন। আমি এদেরকে শুধু মার্শাল আর্ট শেখাচ্ছি না, সাথে সাথে দেশপ্রেম, মনুষ্যত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখাচ্ছি। ভালো, খুব ভালো। জুবের, ওরে তোর কথা কো। ইলিয়াস, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তোমার এই ক্লাব চালাতে যা খরচ হয় আমি যদি তা নিয়মিত দেই আমার খুব ভালো লাগবে। মনে হবে এই সমাজের জন্য, এই দেশের জন্য আমিও কিছু করতে পারলাম। তোমার কথা শুনে আমিও খুব খুশি হলাম জুবের। তুমি একটু এদিকে এসো। আমি যা করছি তা সত্যিকার অর্থে একটা সৎ কাজ। অসৎ পথে উপার্জিত টাকা দিয়ে কোন সৎ কাজ হয় না জুবের। ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যা করছো আমি তা সবই জানি। তুমি আমার বন্ধু, তোমার কোনো ক্ষতি হোক আমি কোনোদিন চাইবো না। শুধু একটা জিনিস চাইবো, তুমি ওপর থেকে সরে এসো, এটা আমার অনুরোধ। আমি তোমার অনুরোধ রাখতে চেষ্টা করব। ধন্যবাদ, এসো প্র্যাকটিস দেখো। এই শোনো, এটা কি হলো? মাছি মেরে ফেলেছি। আশ্চর্য তো, মাছি মানে এভাবে? মাছিরা যদি আবার চোখে বসতো? চোখ খোলা থাকলে মাছি চোখে বসে না, বোকা কোথাকার। রাতের বেলা খোলা আসমানের নিচে দাঁড়াইলে বোঝা যায় আমরা কত ক্ষুদ্র, কত অসহায়, আর উনি কত বিশাল, কত মহান। তুই আমার সাইরাতে জুবের, আমি চলে যাব। বাবা বাবা, ও কথা বলবেন না। আপনি দিন রাত যত খুশি ঘুরে বেড়ান, যেখানে ইচ্ছে সেখানে যান, কিন্তু আমাকে ছেড়ে যাবেন না। শয়তানটা সন্দেহ করে নাই তো? ওদিকে চাকর সাক্ষা নিয়ে দুটো যদি সন্দেহ করে থাকে তাহলে তো গেছি, একটা ভেলকি দেখাতে হয়। ঠিক আছে, যাব না। তবে তুই আগামীকাল সকালে তোর বউ আর পোলারের সঙ্গে লইয়া সেই মাজারে যাবি, কিছু সিন্নি দিয়ে আসবি। জি আচ্ছা বাবা। এখন যা, ঘরে গিয়ে ঘুমা, আমার একটু একা থাকতে দে। Thank you.
বাবা আসি। আচ্ছা তোমরা এই গাড়িতে যাও, ড্রাইভার কাভার উঠাও। ড্রাইভার তুমি লাল গাড়িটা নিয়ে আগে আগে যাও। এইবার তোমরা রওনা দাও। শিবলি দেখো তো ডান দিকে ভিড় কিসে? আপনারা যে ড্রাইভার রেখে গিয়েছিলেন তিনি মারা গেছেন। আপনার জন্য আমার স্বামী আর ছেলের জীবন বেঁচে গেছে, আপনার জন্য আমার সবাই বেঁচে গেছে বাবা। আমি না রে, আমি না। হেলমেট লাগে নাকি শিবলি চৌধুরী? জি, তুমি আমার নাম জানলে কি করে? আপনি আসলে একটু বোকা, সেদিন আমাদের বাড়ি এলেন এবং চলেও গেলেন। আমি কি বাবাকে আপনাদের পরিচয় জিজ্ঞেস করব না? তা ঠিক, কিন্তু পেছন দিকে না তাকিও কি করে দেখলে আমি হেলমেট পরে এসেছি? আবার বোকার মতো প্রশ্ন। পেছন দিক দিয়ে কি দেখা যায়? এখান থেকে গায়ের শব্দ শুনে আমি তাকিয়েছিলাম। তা হেলমেটের হেতুটা কি? আবার যদি মার্বেল মারো বুদ্ধিমান যুবক, সেদিন তো বাবার সাথে ক্লাব দেখতে এসেছিলেন, আজ একা কি উদ্দেশ্যে? না মানে তোমার বাবার কাছে। কেউ মিথ্যে কথা বললে আমি বুঝতে পারি। মানে? মানে অতি সহজ, আপনি এসেছেন আমার কাছে এবং আমাকে দেখতে। কি ঠিক বলিনি? মানে খালি মানে মানে বললে যা বলতে এসেছেন তা বলবেন কখন? আমি কি বলতে এসেছি? বলতে এসেছেন রিনি, তোমাকে আমার খুব ভালো লেগেছে, প্রথম দেখার পর থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। কি ঠিক? এই যে লাজুক প্রেমিক,
বুদ্ধি খুলেছে নাকি আমাকে সিনেমার নায়িকার মতো গান গাইতে হবে? মন যারে চায় তারে প্রেম শিখাবো, চল করে বল করে বশ মানাবো। না 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 না, গাইতে হবে না। তুমি যা বললে আমি তাই বলতে এসেছিলাম। আমি তোমাকে বাবাস এখানে নয়, চলো। তুমি তুমি এখানে এসেছো কেন? স্যার আপনাকে অফিসে পেলাম না, তাই তোমাকে 100 বার বলেছি বাসায় আসবে না। স্যার খুব জরুরি খবর, তাই না এসে পারলাম না। স্যার কি হয়েছে? আগামী রোববার আমাদের 10 ট্রাক মাল আসছে, আর ড্রাগন ওই একই মাল নিয়ে আস আগামী শুক্রবারই। একই মাল দুদিন আগে? জি স্যার, ড্রাগন এর মধ্যে আমাদের সব পার্টির সঙ্গে কথা বলেছে, আমাদের চেয়ে কম রেটে ও মাল ছেড়ে দেবে। তাহলে আমাদের মালের কি হবে? বিক্রি হবে না, গোডাউনে রাখাও সম্ভব না, হাই রিস্ক। এখন তাহলে আমি কি করি? অর্ডারটা ক্যান্সেল করা যায় না স্যার? সম্ভব হয়, গতকাল পেমেন্ট হয়ে গেছে, ড্রাগন আমাদের মালের খবর পেয়ে কাজ করেছে, আমাকে পথে বসানোর জন্য এই কাজ করেছে। ঠিক আছে, তুমি অফিসে যাও, আমি আসছি। জি স্যার, স্যার। কইতে আইছিলি কয়া যা? বাবা 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 খুব বিপদে পড়ে গেছি, আপনি একটা ব্যবস্থা করুন। হঠাৎ আবার কি বিপদ হইল? আমার ব্যবসায় একটা ঝামেলা হয়ে গেছে। ব্যবসায় ঝামেলা? কি হয়েছে, শ্রমিক ধর্মঘট? না বাবা। কারখানায় আগুন লাগছে? না বাবা। মালামাল নষ্ট হয়েছে? না বাবা, সেসব কিছু না। তাইলে মানে আমি অন্য যে ব্যবসা করি। অন্য কি ব্যবসা করছ? মানে ইম্পোর্ট এক্সপোর্ট। বাবা আমার সামনে মিথ্যা কথা বলো বলে ডাকোস, তার কাছে কথা লুকাস, বিপদ তোর হবে না বেকার হবে। বাবা তোর জন্য সবকিছু সাইডা দিয়ে এখানে পড়ে আছি, দিন রাত তোর জন্য দোয়া করতেছি, আর তুই আমার সয় নয় বুঝাস? আমি চক্ষু বুঝে সবকিছু দেখতে পাই, তা তুই জানোস না? জানি বাবা, জানি জানি। আপনি আমাকে মাফ করে দিন, অন্যায় হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দিন বাবা। সোরা সালামকে ইম্পোর্ট বলে না, স্মাগলিং বলে। জি বাবা। আগামী 7 দিনের মধ্যে তোর অনেক টাকার মাল আসতেছে না? জি বাবা। তোর মাল আসার আগেই অন্য আরেকজন সেই একই মাল নিয়ে আসতেছে। জি বাবা। তাইলে তো তোর মাল আর চলবে না। জি বাবা। তার মানে তোর অনেক টাকা লোকসান। জি বাবা। মালটার নাম কি? ফ্যান্সি ড্রিল। উপরে কি? আম। এই তোর মহাবিপদ। জি বাবা। আমার সাথে যেদিন তোর প্রথম দেখা হয় তখনও এরকম একটা বিপদে পড়ছিলি। জি বাবা। সেই বিপদ থেকে উদ্ধার পাইছিলি না? জি বাবা। জি তাহলে এই বিপদ থেকে উদ্ধার পাইবি এই বিশ্বাস নাই কেন? আমার অন্যায় হয়ে গেছে বাবা, আমাকে উদ্ধার করে দিন। আমার একটু একা থাকতে দে, যা। হ্যালো এসপি সাহেব, সালাম আলাইকুম।
আগামী শুক্রবার ঘুমধুম বর্ডার দিয়া কয়েক ট্রাক আম আসতেছে। আমের নিচে থাকবে ফেন্সি ডিল। জুম্মার নামাজের পর পরে ট্রাকগুলা বর্ডার পার হবে, একটু খেয়াল রাখেন। রাখি। কি আছে গাড়িতে? আম দেখি। একটু ঝামেলা হয়ে গেছে, আমাদের দুটো ট্রাক পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ কি করে জানলো যে ওই দিক দিয়ে এই মাল আসবে? জানো না, জানার দরকারও নেই। আগামী পরশু জুবের মাল আসবে এবং বহাল বিয়তে নিজের গোডাউনে চলে যাবে, বোঝো না? বোঝার দরকারও নেই। কিন্তু কি নাম জানো এই লোকটার? হ্যাঁ, দয়াল। আগামী 72 ঘন্টার মধ্যেই দয়ালের জন্ম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমি জানতে চাইছি তা। তাই হবে বস। আর একটা কথা, একই অপরাধ করে জুবের সবার কাছে ভালো মানুষ থাকবে আর আমি থাকবো ফেরারি আসামি, এটা হবে না। ওর মুখোশ খুলে দেব, প্রথমে ওর স্ত্রী সন্তানের কাছে, আর তা করতে হলে ওর ছেলেটাকে ধরে আনতে হবে, এটা তো নিশ্চয়ই বোঝ। ইয়েস বস। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। দয়াল নামে কাউকে ছিল? তার আসল বাড়ি কোথায়? রোহনপুর। তুমি কে? পিয়নের চাকরিও না হয় তাহলে এই সার্টিফিকেটে কি দাম? বিয়া করছো? আজব মানুষ তো আপনি, এতক্ষণ কি শুনলেন? নিজে খেতে পাইনি আবার বিয়ে করবো? শোনো, রাশিতে রাশি ফেরে, একটা বিয়া করো, দেখবা সব ঠিক হয়ে গেছে। আমার মতো বেকারের কাছে মেয়ে বিয়ে দিবে কে? সে দায়িত্ব আমার, তুমি রাজি আছো কিনা বলো। ঠিক আছে, চলো বেঁচে থাকো, বেঁচে থাকো। কি বউ পছন্দ হয়েছে? জি দয়াল বাবা, এই বাংলোটা 1 বছরের লেগে ভাড়া লইছি, তোমরা এখানে থাকবা আর তোমার যে টাকাগুলা দিছি সেগুলা দিয়া ব্যবসা শুরু করবা। আপনার এই ঋণ জীবন শোধ করতে পারবো? নতুন বউ সামনে রেখা ঋণ শোধ করা, যাও ভিতরে যাও। আপনি কি এখনই চলে যাবেন? আমার কথা বাদ দেও, কখন আসি কখন যাই তার কি কোনো ঠিক আছে? যাও ভিতরে যাও, যাও যাও।
বসে নামুন কবিতার বই আর জমে না তেমন ঘুমের ওষুধে ঘুম আসে না চোখে সাধ নেই বিস্বাদ সবই যে মুখে ভিসিআরে ছবি দেখে কাটে না সময় বাম্বুকে কেন জানি মাথা ব্যথা হয় ডাক্তার হেসে বলে রোগ ধরেছি বাকিটা আমি বলি সাইক্লোন সিগন্যাল দেয় যে সারাক্ষণ হারিকেন টর্নেডো সাইক্লোন সিগন্যাল দেয় যে সারাক্ষণ তারপর ঝড় আসে বদলে দিতে এক নতুন জীবন সে জীবন আজ আমি পেয়েছি আমি প্রেমে পড়েছি Thank you.
আরে দারুণ তো, তুমি একা এতগুলো লোককে, আমি তো চিন্তাই করতে পারিনি। চিন্তা করতে পারোনি? তাহলে এটা করতে হবে না, চলো বাড়ি যাই। বাবা মায় দেখেছো? তুমি রিনিকে নিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলে? জি। সেখানে চার পাঁচজন গুন্ডা তোমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, ওদের হাত থেকে রিনি তোমাকে সেভ করেছে। জি। আজ রিনি যদি না থাকতো তাহলে গুন্ডারা তোমাকে তুলে নিয়ে যেত, তাই না? জি বাবা। আমি বারবার তোমাকে নিষেধ করেছি, ডোন্ট মুভ অ্যালোন, একা কোথাও বেরোবে না। কেন বাবা, আমার বয়সে সবাই তো নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, আমি পারবো না কেন? কারণ সবার বাবা তোর বাবার মতো ধনী না, সমাজ সেবক না, মান্যগণ্য লোক না, বুঝছ নাই? জি। শোন, তোর বাপের টাকা পয়সা নাম ধাম অন্য লোকের চক্ষুশূল হয়েছে, ওরা চায় তোর বাপের ঠান্ডা করতে। বাপরে না পাইলে পুত্রে কি লাইব, এটা তো সোজা হিসাব। হ্যাঁ, কাজেই বাইরে গেলে খুব সাবধানে চলবে, বুঝছ? জি। যা, ঘরে যা। পাঁচ পাঁচটা পুরুষ মানুষ আর একটি মাত্র মেয়ে, ছি 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 ছি, লজ্জা করে না তোদের? ভোগ দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বস বলো। চিতা, আসল নাম রজব আলী, বাড়ি রহনপুর, দিনের পাগলামির ভান করত, রাতের বেলা স্বামী স্ত্রীর মিলন দৃশ্য দেখত লুকিয়ে, ধরা পড়ে মার খেয়ে পালিয়ে আসে বাহার চড়া মাজারে, সেখান থেকে দয়াল সাজে, আসলে পুরুটি বেটার ভন্ডামি। চোখ বেঁধে ফেলো, কেমন আছেন দয়াল বাবা? ভয় নেই, জুবের সাহেব আপনাকে ধরে নিয়ে এসেছিল আপনার দোয়া নেয়ার জন্য, আমিও আপনার দোয়া চাই, আপনি তো সবার জন্য, শুধু একজন আপনার দোয়া পেয়ে ধন্য হবে, এটা কি ঠিক বাবা? তাহলে আমাকেও একটু দোয়া করুন বাবা। রজব। জি। রজব আলী, রহনপুরের রজব্বা, এখানে এসে তুমি দয়াল হয়েছ? দয়াল ভন্ডামিয়ার জাগাবো না, শালা লম্পট, একটা গুলি করে তোমার মাথার খুলিটা উড়িয়ে দেবো। তুমি আমাকে চেনো?
লোকে আমাকে ড্রাগন বলে। আপনি আমার বাবা, আমার জানে মারেন না, আপনি যা বলবেন আমি তাই করব। তোমার সব কথা শুনে তুমি তার কাছেই ফিরে যাও। আমি তার কাছে যাবো না, আমি আপনার কাছে থাকবো, আপনার খেদমত করবো। তুমি জুবেরের কাছেই ফিরে যাবে। আগামী শনিবার রাত 11টায় ছিলে জুবের এবং তার ছেলেকে আমি চাই। কি পারবে না? জি আব্বা পারবো। কিভাবে? আগামীকাল দুপুর ঠিক 12টায় আপনি জুবেরের বাড়ির দক্ষিণ দিকে বোমা ফাটাই দিবেন, বাকিটা আমার দায়িত্ব। বাবা আপনি, জরুরি কিছু কথা আছে, আপনার এখন জানো, আমি পরে কথা বলবো। আচ্ছা বাবা, আপনি এখানে বসুন। বস বস, যার যার জায়গায় তার তার বসা ভালো। তুই বস, আমি এইখানে বসতেছি। বলুন বাবা। ঘরে চুপচাপ বসেছিলাম, হঠাৎ কিছু কথা মনের মধ্যে উঁকি দিল, কি চমকায় গেলাম, ঘরে আর থাকতে পারলাম না, চলে আসলাম। তোকে নিয়ে খুব চিন্তায় আছি। কি হয়েছে বাবা? তেমন কিছু না, আবার অনেক কিছু। আমার একটু ভাবতে দে। বোমা বোমা ফাটলো কোথায়? বোমা খুই না তো। আমি আওয়াজ পাইলাম বাবা, ও তো ঘড়ি। আমি শুনলাম বোমার শব্দ। আমি যা দেখি তা শুনি, তুই কি তা দেখতে পাস, শুনতে পাস? না বাবা, না না না, আমার বেয়াদবি হয়ে গেছে। জলদি বাসায় ফোন করতো। হামিদ, রশিদা, হ্যালো। মনোহরা, তোমরা ভালো আছো তো? কি কখন কে মারলো? কারো কোনো ক্ষতি হয়নি তো? সেই কোথায়? বাইরে গেছে। ঠিক আছে, আমি ঘুরে আসছি। বাবা, বাসা কে যেন বোমা মেরেছে। কারো কোনো ক্ষতি হয়নি তো? না বাবা। বাবা, আপনি তো সব জানেন, এসব কি হচ্ছে বাবা? আমি দেখতে পাইতাছি। কি বাবা? তুই যে মালের ব্যবসা করস ইংরেজিতে তারে জানি কি কয়? ড্রাগন। জি বাবা, ড্রাগন। আমি দেখতে পাইতাছি, ড্রাগন তোর ক্ষতি করার চেষ্টা করতাছে, শিবলিরে উঠায় নেওয়ার চেষ্টা, বাসায় বোমা হামলা, তোর আরো ক্ষতি করার চেষ্টা সে করবে। সে এখন পাগলা হয়ে গেছে, তার সঙ্গে আপোষ করে ফেল, ভালো হবে। ও আমার কথা শুনবে না বাবা? শুনবে না? আমার উপর তো বিশ্বাস নাই। আছে বাবা, আমি যখন তোর পাশে আছি তোর কোনো চিন্তা নাই। আজকালই তুই ড্রাগনের সব বসবি, কথা বলবি, নির্ভয়ে বাঘের বাচ্চার মতো কথা বলবি। আমি থাকবো তোর সাথে, দেখবি সে তোর চাকর হয়ে গেছে। এক্ষুনি তার ফোন কর, সে ফোনটা ধরলেই ফোনটা আমারে দিবি, আমি তার কানের মধ্যে একটা ফুঁ দিয়ে দিব, কাজ হয়ে যাবো। যা। হ্যালো হ্যালো, আমি জুবের বলছি, এক মিনিট হোল্ড করো বাবা। কি হলো? না কিছু না, শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, টেলিফোনে নয়, মুখোমুখি। কবে কোথায় বসবে বলো? আগামী শনিবার রাত 11টায় ডে থিলে চলে আসবে। ওকে, আমার সাথে একজন মানুষ আসবে, তুমি ওনাকে চিনবে না। শোনো, কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না,
রাখি। বাবা, ড্রাগন এত নরম সুরে কথা বললো কেন? শুন, নরমই হোক আর গরমই হোক, তোর কথা সে শুনছে তো? শুনেছে বাবা, শুনেছে, কিন্তু কোনো কিন্তু নাই, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শোন, আমি তোর সাথে যাব, বাড়ির থেকে একসাথে বাইর হইলে কোনো কাজ হবে না, আমি আগে বাইর হয়ে যাব, তুই পথের থেকে আমার উঠাই নিবি। একটা কথা, এই মিটিং এর কথা কেউ যেন না জানে। যে লোকটা তোমাকে এতখানি বিশ্বাস করে তার সাথে তুমি এত বড় বেইমানি করতে পারলে দয়াল? একটা কথা বলি শুনেন আব্বা, কথাটা হইল নিজে বাঁচলে বাপের নাম, এই দুনিয়ায় বাইসা থাকাটাই একটা যুদ্ধ, আর যুদ্ধের কোনো নীতি নাই, জিততে হবে, এইটাই আসল কথা। তুমি অনেক কিছুই বোঝো, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি আমার সাথে থাকো, তোমার লাভ হবে। লাভ? কি লাভ হবে আব্বা? পথের কাঁটাগুলো আগে সরিয়ে দেই, তখন পুরো ব্যবসাটা আমার একার হবে, তারপর জুবেরের সম্পত্তির অর্ধেক নেব আমি, আর অর্ধেক পাবে তুমি। আর আমি অন্ধকার জগতের মানুষ, অন্ধকারই থেকে যাব, জুবেরের বদলে তুমি হবে সমাজসেবক, জনদরদী দয়াল বাবা, স্কুল, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা সব তুমি চালাবে, আমি তোমাকে টাকা দেব, দয়াল বাবার আরো নাম হবে, আরো কত জুবের এসে তোমার পায়ে পড়বে, একটা একটা করে ধরবে আর খাবে। আরো চাই? যথেষ্ট যথেষ্ট, এতেই আমি সন্তুষ্ট। জুবেরকে তো সাইজ করেছো, কিন্তু তার ছেলে? আপনি কোনো চিন্তা করবেন না বা, শিবলি তো বলদ, ও কোনো ব্যাপারই না। জানি শিবলি, এবার না আমার জন্মদিন পড়েছে শনিবারে। তাতে কি হয়েছে? না, শনিবারটা কেমন কেমন। কেমন কেমন মানে? শনি কেমন যেন কুফা কুফা মনে হয়। তাই? আচ্ছা, হাল্লাকি শনিবারে রোজা নামাজ করতে নিষেধ করেছেন, তাহলে শনিবার কুফা হলো কি করে? তাই তো, তাহলে লোকে বলে কেন? ওটা কুসংস্কার, বাদ দাও সব। তা তোমার জন্মদিনটা কবে? বললামই তো শনিবার। শনিবার তো বুঝলাম, এ হতে পারে না, আমার কাছে অসম্ভব মনে হয়, কিন্তু আমারও সঙ্গে নেব। আচ্ছা শোন, আজ রাইতে তোর বাবা গোপনে একটা কারবার করব, আমারও সঙ্গে নিয়ে যাইব, আমি যাবো, তুই যদি গোপনে যাইতে পারোস সবকিছু তোর কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাইব। কি যাবি? যাব, কিন্তু কিভাবে যাব? সবকিছু আমারে কয়ে দিতে হইব। হ্যাঁ, সন্ধ্যার পর ড্রাইভারে ছুটি দিয়ে দে, ড্রাইভারের পোশাকটা নিজে পরে লবি, যেখানে যেখানে যাইতে কয় ঠিক সেখানে সেখানে যাবি, তাইলেই সব জানা হয়ে যাব, কিন্তু সাবধান, তোর মা যেন কিছু জানতে না পারে। এই অত দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি আছি, ব্যাপারটাকে বুঝালই, তারপর সব ঠিক করে ফেলাম, যা যা দয়াল। এত রাতে বাইরে না গেলে হতো না? খুব জরুরি দরকার, তাড়াতাড়ি ফিরে আসবো। শিবলি কোথায়? ঘুমোচ্ছে, দেরি করো না, কিন্তু তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো। ঠিক আছে। ও কি হলো? না কিছু না। লেগেছে? না। এটা রাখো। এটা কি? দয়াল বাবার দিয়ে তাবিজ। চলি ড্রাইভার, চলো। ড্রাইভার, গাড়িটা ডান দিকে একটু থামাও। আসুন বাবা, চলো ড্রাইভার।
জেনে গেছো কেন? কথাটা বুঝলাম না। বুঝেও যে না বোঝার ভান করে তাকে কেউ বোঝাতে পারে না। আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করেছো তুমি, আমার বাড়িতে বোমা মেরেছো তুমি, কেন কি চাও তুমি? আমার পথ থেকে তুমি সরে যাও। তোমার পথ মানে? তোমার কারণে আমার পর পর তিনবার মাল ধরা পড়েছে, একটার পর একটা ব্যবসা নষ্ট হয়ে গেছে, আমার সব কাস্টমার ছুটে গেছে, সবই তোমার কারণে। তুমি কি মনে করো এত কিছুর পরও আমি চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবো? কি করবে তুমি? তোমার মুখোশ খুলে দেবো আমি, তোমার স্ত্রী পুত্রের কাছে, সমাজের কাছে, সবার কাছে প্রমাণ করে দেব, জনগণদি সমাজ সেবক জুবের চৌধুরী জোড়া চালানি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ফেন্সিলিন স্মাগলিং করে মসজিদ বানাও, হেরোইন বেচে এতিমখানা চালাও, নকল ওষুধ বিক্রি করে স্কুলে সাহায্য করো। তুমি কি মনে করো ওরা একথা বিশ্বাস করবে? করবে না? করবে চৌধুরী, করবে। আরে আরে ঘাবড়িও না, জনগণের বিশ্বাস করার অস্ত্র ওটা। ফেরারি আসামি ড্রাগনের সাথে, একজন সমাজ সেবকের অন্তরঙ্গ মুহূর্তের একখানা ছবি তুলে রাখলাম। ড্রাগন কেমন লাগলো প্ল্যানটা? এখনো সময় আছে, তুমি আমার পথ থেকে সরে যাও। বাবা দয়াল ঝুল গেছো, এসো হামিদ। হামিদ তোর সাহেব ফিরেছে? না মা। বলিস কি ঠিক আছে, এখনো ফেরেনি? শিগগির শিবলিকে ডাক, এক্ষুনি ডাকছি। মা ছুটি সাহেব তো ঘরে নেই। কি ভালো করে দেখেছিস? জি বাথরুমে দেখেছি। দেখেছি, কোথাও নেই। কোথাও নেই? তাহলে গেল কোথায়? দয়াল বাবা, দয়াল বাবা, দয়াল বাবা, কি হয়েছে? শিবলির বাবা রাতে বাইরে গেছেন, এখনো ফিরেননি। সে কি কথা, সকাল হয়ে গেল এখনো ফিরে নাই? শিবলি কই? ওকেও পাচ্ছি না। সর্বনাশ, এতক্ষণ আমার কবিরা খারাপ। চল থানায় একটা ফোন করে লই। হ্যালো, কি? আরে কি আজেবাজে কথা কইতেছ? হ্যাঁ, কোন জায়গায়? ডেভিল? আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি হয়েছে বাবা? কিছু না, যাইতে হইব, চল আমার লগে। হ্যাঁ চলেন। কি আমার এত বড় সর্বনাশ করলো বাবা শিবলি? ও গো কথা বলো, কথা বলো বাবা শিবলি, কথা বল বাবা, কথা বল, কথা বল।
জুবাইর, ওঠ জুবাইর, জুবাইর ওঠ, শিবলি, শিবলি ওঠ, ওঠ শিবলি। আমার তুমি মাফ করে দেখো, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, মালিক আমার ডাক শুনলো না, শুনলো না। তাজা খবর, গরম খবর, পিতা পুত্র একসাথে, তাজা খবর, লাইন ভাই, তাজা খবর, গরম খবর, পিতা পুত্র একই সাথে খুন। মা, এ তোর কি হলো? তুই কথা বল মা, কথা বল। আমি তোর কষ্টটা বুঝি রে মা, মনটাকে একটু শক্ত কর। যে চলে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না মা, কোনোদিন ফিরে আসবে না। তোমার বাবা তোমাকে কেন, কি হয়েছে তা তো জানি না। চলো কি হয়েছে বাবা? মানিক, আজ তোকে একটা কথা বলবো, কথাটা শুনি, তুই মনে খুব কষ্ট পাবি আমি জানি, হয়তো সহ্য করতে পারবি না, হয়তো বা বিশ্বাস করতে চাইবি না, কিন্তু এমন এক কঠিন সত্য যা তোকে বিশ্বাস করতেই হবে। কি কথা বাবা? তোর মা মারা যাওয়ার আগে আমাকে বারবার অনুরোধ করেছিল যাতে আমি কোনো দিন কথাটা তোকে না বলি। হ্যাঁ, আমিও তাকে কথা দিয়েছিলাম, তার অনুরোধ আমি রাখব, কিন্তু কিন্তু আজ আমি এমন এক ঘটনার মুখোমুখি হয়েছি যে কথাটা তোকে না বললে আমার মহা পাপ হবে। বাবা মানিক, আমি তোমার বাবা নই, তুমি আমি সন্তান নও। বাবা এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। অসম্ভব, কে হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি জানতাম তুমি বিশ্বাস করতে চাইবে না, তবু আমাকে বলতেই হবে, কিন্তু তুমি আমার বাবা নও, আমি যাকে মা ডাকতাম সে আমার মা না, তাহলে তাহলে তোমরা তুমি কে? আজ থেকে 25 বছর আগে আমি এক বাড়িতে কাজ করতাম, সে বাড়ির মালিকের
একসাথে দুটি সন্তান জন্ম নেয়, তাদেরই একজন তুমি। আমাদের আমাদের কোনো দিন সন্তান হবে না তা আমরা জানতাম, তাই একদিন একদিন গভীর রাতে তোমাকে চুরি করে পালিয়ে আমরা এখানে চলে আসি। তারপর তোমাকে নিজের সন্তানের মতো করে আমরা মানুষ করেছি। বাবা, বাকি জীবনটা আমি তোমাদের সন্তান হিসেবে কাটিয়ে দিতাম, আজ আমাকে তুমি একথা কেন বললে? কারণ গতকালকে বাবা এবং ভাইকে কারা যেন একসাথে খুন করেছে। কি হেমানিক, এই দেখো তোমার বাবা আর তোমার ভাই, হুবহু তোমার চেহারা। ওরা ওরা কেউ আর এই দুনিয়া গেছে নেই। তোমার মা আজ মহাবিপদের মধ্যে আছে, তুমি তার কাছে ফিরে যাও মানুষ। বাবা, আমাকে আমাকে মাফ করে দিও ছোট সাহেব। বাবা, আমি যদি মারা যাব তোমার কাছে খবর যাবে, যদি যদি পারো যদি পারো সেদিন এসে আমাকে কবর দিয়ে যেও। বাবা বাবা, চৌধুরী সাহেবের বাড়ি। কতদিন এভাবে চোখের পানি ফেলবি? এতে তোর কষ্ট যেমন বাড়ে ওদের আত্মাও কষ্ট হয়। চোখ মস, চল এতিমখানাটা দেখে আসবি। যে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবো না। না ছেলে, মা আমার ছেলে তো নেই। একজন চলে গেছে আর একজন তো আছে মা। আরেকজন মানে আজ থেকে অনেক বছর আগে রুস্তম? হ্যাঁ মা, তোমার বাড়ির দারোয়ান রুস্তম, তোমার কোল থেকে যাকে চুরি করে নিয়ে গেছিল, আমি তোমার সেই ছেলে মা, তোমার মানিক। মানিক, সেই চোখ সেই হাসি, আমার খোকা, আয় আমার বুকে আয়। এতদিন তুই কোথায় ছিলি বাবা? সে আমাকে নিয়ে গিয়েছিল তার কাছে, সে যখন জানতে পারলো বাবার সিবলি একসাথে খুন হয়েছে, তখন সে নিজের পাপের প্রায়শ্চিত করার জন্য তোমার কাছে আমাকে পাঠিয়ে দিল। আল্লাহর কাছে হাজার শুকর তোকে আমি ফিরে পেয়েছি। হায় বাবা, হায়, তোমরা দেখেছ আমার ছেলে ফিরে এসেছে, দেখেছ? দাঁড় বাবা, দেখেছেন আমার ছেলে ফিরে এসেছে। মালিক, তোমার লীলা বোঝা নাই। মালিক আমার ডাক শুনছেন, অবশ্যই আমার ডাক শুনছেন,
তোর ছেলেরে আবার তোর কোলে ফিরাই দিচ্ছেন। সেই চেহারা, সেই গলা, সেই চলা, সেই বলা, সব তার লীলা খেলা। মা, সব তার লীলা খেলা। আমি শুনলাম কোথায় বাবা? তা তো জানি না মা, খোলা আসমানের নিচে নির্জন জায়গায় গিয়ে পড়ে থাকবো, মালিককে ডাকবো, তারপর মালিকের হুকুম হইলে আবার তোদের কাছে ফিরে আসবো। বিয়া করছস? না, ছেলেটার সাবধানে রাখিস। চল বাবা, ওপরে চল। চলো। বললে কি বললে করতেছেন কেন? যা বলছি কথাটা বোঝেন নাই? একই রকম চোখ, কান, নাক, মুখ, সব একেবারে ডুপ্লিকেট। জমজ ভাই, চলো এটাকেও শেষ করে ফেলি। এখন না, মাত্র দুটা খুন হয়েছে, পুলিশ খুব সতর্ক। কয়েকটা দিন যাওক, স্যামরার ভাবগতিক বুঝি, তারপর অবস্থা বোঝা ব্যবস্থা। ঠিক আছে, তুমি জুবেরের বাড়ি ফিরে যাও। এখন না, পরে যাব। তবে তার আগে আমারে কয়েকটা লোক দেন, একটু রোহনপুর যাব। কেন আব্বা? আমি নিজে কিছু করি না, খালি দেখি। দেখতে কি আঘাত পাইছি, মনের মধ্যে খাও হয়েছে, সেই খাওয়ে মলম লাগামো। অনেক দেরি হয়ে গেছে, তবু সেদিন যে কাজটা করতে পারি নাই আজ তা করব। তোমার বিধবা মা এধারে ডাকো। বাহির গেছি রে, আব্বা বাহিরি আসেন। শোনেন, নদীর পাড়ে বসে নদী দেখলে পয়সা লাগে না, গুদারায় গেলে লাগে। ওরা গুদারায় যাবে, আমি নদীর পাড়ে বসে দেখব, সেদিনের অতৃপ্ত বাসনা পূরণ করব। প্রথমে আপনার কন্যা, তারপর আপনার পুত্রবধূ। এই খুলে, খুন করতে তো বলি নাই। খুন করছেন কেন? গ্রামবাসী, গ্রামবাসী দেখে গেছে, বগলি খোলেন, ছেলে ডাকাতি লেগেছে, বড় উপায় কি? আরে এক প্যাকেট গোল্ডেন সিগারেট দে। Oh, my God.
হয়েছে? আমরা বিপদে পড়ছি, আমাদের বাঁচান। আমার চোখের সামনে আমার বাবা মায়ের খুন করলো, অনেক কিছুই করতে পারলাম না, কাপুরুষের মতো নিজের জীবনটা নিয়ে পালা এলাম। আমার মা বাবা ভেঙে পড়ো না আলে, মনটাকে শক্ত করো। আপনি আমার এটা শিখাইবেন? শিখবে? হ্যাঁ, আপনি আমার নতুন জীবন দিচ্ছেন, আপনার কাছে অনুরোধ, আপনি আমায় শিক্ষা দেন, শক্তি দেন, সাহস দেন, আর কোনোদিন যেন মার খাইয়া পলায় আসতে না হয়। ঠিক আছে আলেক, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর শেখাবো। আমাকে বাধা দিও না মা, এভাবে আমাকে আর চারদারের মধ্যে আটকে রেখো না। আমাকে জানতে হবে কোন কারণে আমার বাবা আর ভাইকে এভাবে জীবন দিতে হয়েছিল। খুঁজে বের করতে হবে সেইসব পশুদের যারা তাদের হত্যা করেছিল। না মানিক, না, যারা চলে গেছে তারা আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব? ভয় পেও না মা, আমার কোনো কিছুই হবে না, তোমার দোয়াই আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আচ্ছা মা, এই খুনের ব্যাপারে তোমার কাউকে সন্দেহ হয়? বাবার কোনো শত্রু? না বাবা, আমি যতদূর জানি তোর বাবার কোনো শত্রু ছিল না, আর মা বলে বলছি না, আসলে শিবলির মতো ভালো ছেলে এই এলাকায় একটাও ছিল না। তাহলে সুদিক অর্থলোভী খুনিরা একাজ করেছে, নাকি পূর্ব শত্রুতা? আমি ঠিক বলতে পারবো না বাবা, তুই বরং দয়াল বাবা আর তোর ইলিয়াস চাচাকে জিজ্ঞেস করে দেখতে পারিস। ইলিয়াস চাচা কে মা? তোর বাবার ছোটবেলার বন্ধু, খুবই সৎ মানুষ, টাইগার হিলে থাকেন। আর ওই দয়াল বাবা? ওনার সম্পূর্ণ পরিচয় আমি জানি না, তোর বাবা একদিন কোনো এক মাজার থেকে ওনাকে নিয়ে এসেছেন, সেই থেকে তিনি আমাদের এখানেই থাকেন। তোর বাবা তাকে অন্ধের মতো ভক্তি করতেন, তার কিছু ক্ষমতাও আমরা দেখেছি। কিন্তু হাবি আসার পর থেকে দয়াল বাবা কোথায় চলে গেলেন? হেয়ারে হেয়ারে হেয়া দয়াল বাবা হেয়া, হেয়ারে হেয়ারে হেয়া দয়াল বাবা হেয়া, বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া। হেয়ারে হেয়ারে হেয়া দয়াল বাবা হেয়া, হেয়ারে হেয়ারে হেয়া দয়াল বাবা হেয়া, বড়ই খুশি হইছি বাবা তোমার দয়া পাইয়া। হেয়ারে হেয়ারে হেয়া দয়াল বাবা হেয়া।
রে হেয়া দয়াল বাবা হেয়া। তবু সবাই স্বপ্ন দেখি গড়ি সখীর বাসা, আরে এই দুনিয়া মিছা মিছি সবই যে তামাশা, তবু সবাই স্বপ্ন দেখি গড়ি সখীর বাসা। হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া, হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া। বড়ই খুশি হয়েছি বাবা তোমার দয়া পাইয়া, হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া। লুকো চুরি খেলা, অঙ্গ হবে রঙ্গলীলা সঙ্গ হবে মেলা, তবু কেন দূরে থাকা লুকো চুরি খেলা। হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া, হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া। বড়ই খুশি হয়েছি বাবা তোমার দয়া পাইয়া, হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া, হেইয়া রে হেইয়া রে হেইয়া দয়াল বাবা হেইয়া। ধাধিন দিন ধা ধাধিন দিন ধা ধা ধাতের গড়ে ধা, ধাধিন দিন ধা ধাধিন দিন ধা ধা ধাতের গড়ে ধা, ধা ধাতের গড়ে ধা ধা ধাতের গড়ে ধা ধা ধাতের গড়ে ধা ধা ধাতের গড়ে ধা ধা ধাতের গড়ে ধা। বাবা বাবা এই হ্যানি কি ঘর আছে না, হ্যাঁ চলো আসো আসো আসো। কিন্তু বাবা দরজা বন্ধ করো, দরজা খোলা রেখাতে মবত হয় না, যাও। আমার সব খবর জানার পরও তোমাকে একা ছেড়ে দেওয়া হয়েছে? তোমার পিছনে আমার লোক ছিল, খুব তো ফুর্তিতে আছো। ওদিকে যে মানিক জুবেনের দুই নম্বরটা গোয়েন্দাগিরি শুরু করেছে সে খবর রাখো, সারাদিন এখানে সেখানে ঘুরঘুর করছে, ও নাকি প্রতিজ্ঞা করেছে ওর বাপ ভাই যারা খুন করেছে তাদেরও খুঁজে বের করবেই। ভালো তো, খুব ভালো। ভালো মানে কি বলছো তুমি? মনে করেন সত্য সত্যই একদিন সে জানতে পারলো কারা ওর বাপ ভাইরে খুন করছে, তখন কোথায় যাবে সে? হ্যাঁ আপনার খাঁচার ভিতরেই তো, ওরে আসতে দেন, খাঁচায় ঢুকতে দেন, সময় মতো খাঁচাটা বন্ধ করে দিবেন, তারপর খেলায়া খেলায়া মারবেন। এমন একটা কাজ করেন, সুবিধাজনক জায়গায় পাইলে একটা খোঁচা দিয়া দেন, এ তোর জিতটা আরো বাড়বো, তাড়াতাড়ি এদিকে আগাইব।
এই জায়গাটার নাম দেহিল হয়েছে কেন জানো? ওই পাহাড় থেকে একজন বিদেশি টুরিস্ট পরে মারা যায়, তারপর কিছুদিন আগে খুন হয় জুবায়ের চৌধুরী এবং তার ছেলে সিপি চৌধুরী। কারেক্ট। এবং খুনটা তোমরাই করো, এবং এখানে আজ আরেকটি খুন হবে, সে হচ্ছে তুমি। তাই নাকি? তাহলে দেরি করছো কেন? এসো আমাকে খুন করো। আমাকে আপনার জমজ দুই ভাই ছিলাম, আমাকে ছোটবেলা একজন চুরি করে নিয়ে যায়, সে ব্যাপারে খুনের খবর দেখে অনুতপ্ত হয় এবং আমাকে এখানে পাঠায়। উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ, এমন সময় মায়ের কাছে তুমি ফিরে এসেছ যখন তার আর বেঁচে থাকার কোনো অবলম্বনই ছিল না। চাচা, আমার বাবা ভাইয়ের মৃত্যু সম্পর্কে আপনি কিছু অনুমান করতে পারেন? কারা তার শত্রু ছিল? না, তোমার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ঠিকই, কিন্তু আমি তাকে এড়িয়ে চলতাম। কেন? কারণ সে তার নীতি থেকে সরে গিয়েছিল শুধুমাত্র টাকার জন্যে, অন্ধকার জগতের মানুষ হয়ে গিয়েছিল সে। কথাটা কোনোদিনই তোমার মা ভাইকে আমি বলতে পারিনি, কারণ তাদের কাছে সে ছিল ফেরেশতার মতো। শুধু তারাই নয়, সমাজে সবার কাছে সে ছিল এক মহান পুরুষ। অন্য কেউ না জানুক, আমি জানতাম যুবের আসলে কি ছিল। কি করতেন তিনি?
স্মাগলিং করত, চোরাই পথে ফ্যান্সি ডিল আমদানি করত। দয়াল বাবা সম্পর্কে আপনি কিছু জানেন না? তবে তোমার বাবা তার কথা ছাড়া কিছুই করত না, সেই কারণে আমার সন্দেহ হয় সে হয়তো কিছু জানে। আমারও তাই ধারণা, কারণ আমার ফিরে আসাটা যে তিনি খুব সহজভাবে গ্রহণ করতে পারেননি তা আমি তাকে দেখেই বুঝেছিলাম। আর সেদিনের পর থেকে এখন পর্যন্ত সে বাড়ি ফিরেনি। বলো কি, তাহলে তো ওকেই প্রথমে খুঁজে বের করতে হবে এবং তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখতে হবে। আমিও তাই ভাবছি। এসো আলেক, পরিচয় করিয়ে দিই, এ মানিক আমার বন্ধুর ছেলে, আর এ আলেক আমার ছাত্র। ওর পরিবারের সবাইকে একটা বদমাশ খুন করে ফেলেছে। মানিক আমার একটা উপকার করবে বাবা? বলুন চাচা। শিবলিকে আমার মেয়ে রিনি ভালোবাসত, ওর মৃত্যুটা সে সহ্য করতে পারেনি, সেই থেকে মেয়েটি আমার কথা বলতে পারে না। তুমি যদি একবার ওকে, চলুন দেখি। রিনি, তুমি ঠিকই ধরেছ রিনি, আমি শিবলি নই। তাহলে তুমি কে? আমি মানিক, কিন্তু শিবলি আর আমি আলাদা কেউ নই। একই ঘরে একই দিনে জন্মেছিলাম আমরা দু ভাই। আজ আমার ভাই নেই, তার ভালোবাসা তো আছে। সেই ভালোবাসার মানুষটার মুখে আজ আমি কথা ফিরিয়ে আনতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ধন্যবাদ মানিক, তোমার এই ঋণ শোধ হবার নয়। আসি চাচা। আপনি? এই পথ দিয়ে তোমাদের বাড়িতে ফিরতেছিলাম, গাড়িটা দাঁড়ানো দেখা মনে হইল তুমি এখানে আসো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এইখানে কার কাছে আসছিলা? ইলিয়াস চাচার কাছে। ও, তোমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, খুবই ভালো মানুষ। আচ্ছা মানিক, এই শহরে যার সঙ্গে তোমার প্রথম দেখা হয় সেই মনে করে তুমি শিবলি, তাই না? জি। কিন্তু তুমি তো আসলে শিবলি না, অর্থটা কি দাঁড়াইলো? এই দুনিয়ায় আমরা যা দেখি যা শুনি সব কিন্তু সত্য না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝা বড়ই কঠিন। জি, কিছু না, চলো। বাবা, তুমি কাঁদছো? না মা, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। এতদিন পর তোর মুখে কথা শুনে তোকে হাসতে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোকে ভাষায় বোঝাতে পারবো না। ভাবছি যেদিন তুই পরের ঘরে চলে যাবি সেদিন আমি একা একা কেমন করে থাকবো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। মেয়ে হয়ে জন্মেছিস, যেতে তো একদিন হবেই। জানিস মা, আমি মনে মনে তোর জন্য একটা ছেলেকে ঠিক করে রেখেছি, ভাবছি আমি কালই ওর মায়ের কাছে যাব। ছেলেটা কে জিজ্ঞেস করলি না? কে বাবা? মানিক। বাবা,
হ্যাঁ মা, শিবলি আর কোনোদিন ফিরে আসবে না, মানিক ফিরে এসেছে। তুই নিজে কি একটি মুহূর্তের জন্য মানিককে ভুলছিস? জানি পারবি না, কারণ তোর অন্তর্জুড়ে রয়েছে শিবলি, আর শিবলি আছে মানিকের মধ্যে। ইচ্ছে করলে সারা জীবন তুই দুঃখ পুষে রাখতে পারিস, আবার মুহূর্তের মধ্যে নতুন জীবন খুঁজে নিতে পারিস। একটা কথা মনে রাখিস মা, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমি তোর মুখে হাসি দেখতে চাই।
করে দূরে রেখো না তুমি। সেই আমি আজ আছি তোমাকে ঘিরে, চিনে গেছি জীবনের ঝড়, কেটে গেছে যত অন্ধকার, চোখের নতুন আলো জ্বেলে দিয়েছো, কাছে এসেছো তুমি। আমি যাই। আরে মানিক, কেমন আছো? ভালো। রিনি আলে করে কোথায়? ওরা তো প্র্যাকটিস করতে গিয়েছে সমুদ্রের পারে। ও, আসি চাচা। বসবে না? না, সালাম আলাইকুম। উস্তাদ, তোমরা কোন ক্লাবের ছাত্র? আমরা আপনার কাছে মার্শাল আর্ট শিখতে চাই উস্তাদ। ও ভালো, কিন্তু আমার ক্লাবের তো কিছু নিয়ম কানুন আছে বাবা। এসো, তোমাদের বলছি। Yeah!
Alek, razı mı? Tara, o ki kore? Baba, kutu bolu baba. Kutu bolu. Kandı na ma? Kandı na? Ama baba ki kaya kundu kutu. Baba, kutu bolu baba. Kutu bolu. Alek, ama baba. আমার বাবা কথা বলছে না অনেক আমার বাবা কথা বলছে না আমার বাবা মরে গেছে আমার বাবা তো জীবনে কারো খুনি করেনি তবু গেল বাবাকে খুন করলো গেল বাবা কথা বলো বাবা কথা বলো এই তোমার বিচার একজন একজন করা সব ভালো মানুষগুলো কি হয়েছে ওই তোমাদের দয়াল বাবা হ্যাঁ কেন ওই পশুটি আমার বাবা মারে খুন করছে কি বলছো আলেক মরা বাপ মারি নিয়ে কেউ মিথ্যা কথা বলে না ও একটা বদমাইশ লম্বট আমাদের গ্রামেও থাকতো ওর ভণ্ডামির জন্য গ্রামের মানুষের মায়েরা তাড়াই দিছে তারই প্রতিশোধ নিতে গিয়া সে আমার বাপ মারে খুন করছে তাহলে কি আমার বাবা ভাই হিলিয়ার চাচা সব ওরই কাজ তবে ও একা না ওর সাথে আর অনেক লোক আছে ও তোমাদের দেখেনি তো না চলো হারামিটা এখনই ধরি না আমাদের খুব সাবধানে হতে হবে কিছু সম্ভব যা আমরা কল্পনাও করতে পারি না তাই বলে দয়ার বাবার মতো মানুষ ভণ্ডামি হ্যাঁ সবই তার ভণ্ডামি কিন্তু তোর বাবা এত বড় ভুল করবেন এ আমার বিশ্বাস হয় না ভুল নিয়ে ইচ্ছা করে করেননি মা বিপদে পড়েই করেছেন বিপদে পড়ে তোর বাবার আবার কিসের বিপদ ছিল এত বছর যার অসুখ তো দূরের কথা সামান্য মাথা ধরা পর্যন্ত দেখিনি কারোর সাথে ঝগড়া করতে দেখিনি টাকা পয়সার অভাব দেখিনি তার আবার কি বিপদ হবে আচ্ছা মা পৃথিবীতে এমন কোনো লোক দেখেছো যে অসুখ না থাকলেও ডাক্তারের কাছে যায় না তা যাবে কেন এমন কোনো লোক দেখেছো কোনো সমস্যা ছাড়া পীর ফকিরের কাছে গেছে না কিন্তু যায় যার কোনো সমস্যা নেই কোনো বিপদ নেই কোনো চাওয়া নেই তার তাকে লোভ ক্ষুধা আর বড় হবার আর উপরে ওঠার ক্ষুধা কিন্তু সেই লোভ সেই ক্ষুধাই মানুষকে নিয়ে যায় অন্ধকার জগতে যেখানে সবসময় তাকে থাকতে হয় সতর্ক প্রতি মুহূর্তে থাকে তার বিপদের আশঙ্কা ঠিক তখনই সেই সব মানুষ অবলম্বন খোঁজে পীর ফকিরের তখন তারা চিনতে পারে না বুঝতে পারে না কে আসল পীর আর কে নকল কি বলছিস তুই মাথা মুন্ডু কিছুই বুঝি না বলছি বাবার কথা মা বাবাও তেমনি অন্ধকার জগতে নেমে গিয়েছিলেন মানিক কিসব আজে বাজে কথা বলছিস আমি জানি মা তুমি শুনলে কষ্ট পাবে তবুও তোমার জানা উচিত বাবা একজন স্মাগলার ছিলেন আমাকে আরো মারো মা কিন্তু যা সত্যি তা কখনো মিথ্যে হয়ে যাবে না বাবা সত্যি একজন কালোবাজারি ছিলেন না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বিশ্বাস আমিও করতে চাইনি মা কিন্তু এই খুনের রহস্য খুঁজতে গিয়ে এক এক করে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় তাছাড়া ইলিয়া চাচা সবকিছু জানতেন তিনি আমাকে সবকিছু বলে গেছেন ইয়াল্লাহ কাকে বিশ্বাস করবো এই পৃথিবীতে ফেরেশতার মতো মানুষ যার সাথে এতটা বছর ঘর করলাম সে তুই আমাকে কি শোনালি মানি কি শোনালি শান্ত হও মা শান্ত হও মানি তোর বাবার এইসব দয়াল বাবা কি জানতেন আমার মনে হয় জানতেন আচ্ছা মা
দয়াল বাবার কাছে একটা স্বর্ণে তসবি আছে না? হ্যাঁ, তোর বাবা বানিয়ে দিয়েছিলেন। কটা দানা ছিল তুমি জানো? 101টা। কিন্তু আমি শিওর এখন ওটাতে 99টা আছে। বাকি দুটো এই যে কোথায় পেয়েছি জানো মা? কোথায়? যেখানে বাবার শিবলি খুন হয়েছে। বলিস কি, তাহলে তো ওকে ধরলে সবকিছু জানা যাবে। হ্যাঁ মা। লোকজন সঙ্গে লইয়া অহনি জুবের বাড়িতে চলেন, অর্থ সম্পত্তি সব লেখায় নিয়া আজ রাতের মধ্যেই মার ছেলেরে গুম করে ফেলাইতে হইব। চলেন। না না, গুম করা যাবে না। আমার 10 ট্রাক মালের কি হবে? হইব নে, চলেন তো। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না দয়াল, আমি নিজেই চলে এসেছি। চেতা, আমরা নিজের হাতে তুলে নেব না,
এসো আমার সাথে। এই ঘিরে ফেলো, ওদিকে যাও। পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? বদমাসটা যখন এই এলাকায় আছে তখন ঠিকই ওকে খুঁজে বের করবো। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। এই চলো চলো। আমার মনে হয় ওরা রাষ্ট্র সীমানা পেরিয়ে যেতে পারেনি। আমারও তাই মনে হয়। আপনাদের সহকর্মীদের জন্য আমরা দুঃখিত। আপনাদের সঙ্গিনীদের আমরা নিয়ে গেলাম, ওদেরকে পেতে হলে সিসাইড বাংলোতে চলে আসুন, সঙ্গে পুলিশ নিয়ে এলে ওনাদের লাশ পাবেন। এটা কি সিসাইড বাংলো? জি। এখানে দয়াল নামে কেউ আছে? না। রজব নামে কেউ? না। তো আব্বা, ড্রাগন আব্বা, মেহমান আসছেন, অবলাদের নিয়ে আসেন। ওদেরকে ধরে এনেছো কেন? দয়াল ধরে আনেনি, ওদেরকে আমি এনেছি। প্রথমে তুমি আমাকে বলবে তোমার বাবার গোডাউনটা কোথায়, যেখানে আমার 10 ট্রাক মাল আটকে রেখেছে সে। যদি না বলি তোমাদের চারজনকে মেরে ফেলবো। তবে তার আগে তোমার আর রিনির বিয়ে পড়াবে দয়াল, তারপর তোমাদের বাসর রাত দেখবে। Yeah!
আসসালামু আলাইকুম। আইন হাতে তুলে নিও না। চলেন, হুকুম আছে। এই সব কটাকে নিয়ে এসো। দারোগা সাহেব বিয়া করছেন? হ্যাঁ, কেন? এই বাসরেট করছেন? চলো। মানিক, তাড়াতাড়ি বিয়া করে ফেলো, আমি বাসরেট দেখুম।